হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনি মাম্মায়াটি ট্রাভেল ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো একটা ট্রাভেল ব্লগে চলে এসেছি আজকে আমাদের এক থেকে দুদিনের মতন ট্যুর, এখনও নট শিওর, কারণ ওই জন্য বললাম এক থেকে দুদিনের ট্যুর। আমরা যাচ্ছি দীঘা, আর দীঘা যাওয়ার থেকে তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ ওই যে দেখো পেছনে আমাদের বাস, ওই বাসে করে আমরা যাচ্ছি। চা খাবো না। হ্যাঁ, যাচ্ছি শুধু মাত্র ছেলে পেলেদের জন্য, এই যে আমাদের সোনার জন্য আমাদের যাওয়া হচ্ছে। কারণ তোমরা তো সবাই দেখেছো যে আমরা গিনিরা কাশ্মীর ট্যুর করেছিলাম, ওর বাবা মারা গেছিলো দার্জিলিং, এই ছোট্টা গিয়ে ছোটোটাকে নিয়ে, কিন্তু ওর কোথাও যাওয়া হয়নি, ও বাড়িতেই ছিল। কোথায় যাচ্ছিস সোনা? দীঘা। ওর আর আমাদের এই সব থেকে ছোটোটার বেশি ভালো ঘোরা হচ্ছে, দার্জিলিং ঘুরে এসছে মা বাবার সাথে, আর তারপরে দীঘা। আর আজ এবারে আমরা যাচ্ছি হচ্ছে সবাই ফ্যামিলিতে, সব আমার বাবা বাদ দিয়ে সবাই যাচ্ছি, মা আছে বাসের মধ্যে, এখন একটু কোলাঘাটে দাঁড়িয়েছি। আমরা চলে এসেছি হোটেলে, খুব জঘন্য একটা হোটেল পেয়েছি, কিছু করার নেই, হোটেল এখানে পাওয়া যাচ্ছে না। আমাদের অনেকবার বারণ করা হয়েছিল এই সময় আসতে না, তো সবসময় মেয়েদের বুদ্ধি নিলে চলে না, ছেলেদের কথা শুনতে। এই হোটেল আমি আপনাদেরকে পরে হোটেলটা দেখাচ্ছি, এত জঘন্য হোটেল, তাই 3,500 টাকায় পেয়েছি। এখন যাচ্ছি 12:30 বাজে লাঞ্চ করতে, কারণ সকাল থেকে না খেয়ে রয়েছি, বিকেলের মধ্যে আমরা টিকিট বুক করে বাড়ি যাব কালকের মধ্যে, চলো। আমরা তারপরে দুপুরে পাশে একটা হোটেলে, গরমের মধ্যে বেশি দূর যাইনি, পাশে একটা নর্মাল হোটেলে গেলাম, গিয়ে একদম নিরামিষ থালি খেলাম, খেয়ে একটু দুপুরে রেস্ট নিয়ে বেরিয়ে গেলাম বিকেলবেলায়। আমাদের এই দীঘা আসাটা যে অনেক বড় একটা খারাপ হবে সেটা সত্যি কথা বলতে আমরাও বুঝতে পারিনি, মানে দুটো পার্টে আমি ভিডিওতে আসবে, আমি তোমাদেরকে সবই বলবো আমরা দীঘা যাওয়ার পরে আমাদের সাথে কতটা খারাপ হয়েছে। এই যে বিকেলবেলা একটু বেরিয়ে গেছি, এই হচ্ছে দীঘার পাড়ে এসেছি, দেখে বুঝতেই পারছো ওল্ড দীঘা এটা। আর আমি লাল কাঁকড়া বিচে গেছিলাম মন্দারমণিতে, সেখানে যেরকম নিরিবিলি আর অত সুন্দর মনোরম পরিবেশ পেয়েছিলাম, ভেবেছিলাম আমি এখানে ওরকমই পাবো। ওল্ড দীঘাতে আমার কোনো আইডিয়া ছিল না ওল্ড দীঘাটা কীরকম, নিউ দীঘা গেছি সেখানেও একটু নিরিবিলি লেগেছে, কিন্তু ওল্ড দীঘা ভীষণ মানে একটা ক্রাউড, ভীষণ লোকজনের ভিড়, যেটা একদমই পার্সোনালি আমার খুব মানে ভালো লাগেনি। তো চলে এসেছি, এবার একটুখানি বিকেলটা এখানে একটু কাটাবো, দেখতে থাকো বাচ্চা কাচ্চারা কীরকম আনন্দ করছে, বাচ্চাদের 3 বাচ্চার জন্যই এখানে গরমের মধ্যে আসা, তো ওদের আনন্দটাই সব থেকে বড়ো সব কিছু আমাদের কাছে। কত সুন্দর এরা আনন্দ করছে, এদের আনন্দ দেখে আমাদের যে এত কষ্ট হয়েছে দীঘায় যাওয়াটা সেগুলো সব আমরা ভুলে গেছি ওদের আনন্দটুকু দেখে আর ওদের সাথে। তো আমরা এখন রান্না করানোর জন্য একটা বাজারে চলে এসেছি, আমরা এখানে মাংস কিনে বাজার করাবো, বাজারটা করব, মাংস বাজার করব, করে এখানে একটু রান্না করাবো, দেখি চল মানে এখানে এসে কোনোদিনও আমরা রান্না করিয়ে খাওয়াইনি, আমরা কোনোদিন করেনি, দাদা এসছে, চলো এবারে মাছের বাজারে। আমরা এখানে এসে প্রচণ্ড সবাই অসুস্থ হয়ে গেছি, এই দেখো
এখন ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা দেখে একটা কথাই মনে পড়ছে, এইভাবে ওল্ড দীঘা নিউ দীঘা ঘুরেছিলাম আমার বিয়ের পরে। আমার শ্বশুর বাবা আমাদেরকে সবাইকে নিয়ে ঘুরতে গেছিলেন, আর আমার শ্বশুর খুব মাছ খেতে ভালোবাসতেন, তো মানে এরকম মাছ বাজারে ঢুকে, মোহনার মাছ বাজারে ঢুকে এরকমই তো শুধু ইলিশ, পমফ্রেট, চিংড়ি, তারপরে কাঁকড়া দেখে উনি মাথা খারাপ হয়ে গেছিলো ওনার। তা কত মাছ কিনেছিলেন, নিয়ে সেগুলো বাড়ি নিয়ে আসা হয়েছিল। এখন এই ভিডিওগুলো দেখতে দেখতে তার এই সমস্ত কথাগুলো খুবই মনে পড়ছে। তো এই দেখো কত সুন্দর মাছ, আর এদিকে কাঁকড়া রয়েছে, পমফ্রেট রয়েছে। মেইনলি উনি ইলিশ আর পমফ্রেটটা খুব খেতে ভালোবাসতেন আর ওটাই কিনে এনেছিলেন। তারপরে আমরা চলে এসেছি মুরগির দোকানে। পরে আমরা ডিসিশান নিলাম, মাছের যা দাম তাতে মনে হলো যে মুরগির মাংস কিনে খাওয়াটাই বেটার হবে, তো আমরা এখানে কাঁচা মাংস কিনছি। এখানে ওরকমই দাম, 250 টাকা করে কাটা, আর গোটা 170 টাকা। তো আমরা এখানে প্রায় 2 কিলোর মতন মাংস কিনে নিয়েছি, কিনে তারপরে আমরা রান্না করতে দিয়েছিলাম। তো আমরা এখন প্রায় 8টা বাজে, আমরা এখন ঘরের মধ্যেই রয়েছি, কারণ এসি রুম থেকে বেরোনো মোটেই যাচ্ছে না, এতটাই গরম। আর এসে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে, সবাই বারণ করেছিল এই সময় আসতে না, দাদা সাগর দুজনেই বলেছিল আসতে না, কিন্তু আমি বেশিটা শুনিনি, মানে তার ফল এখন ভুগছি। এই সময়টা আসা একদমই উচিত হয়নি, পুরো রাশ টাইম এই সময়। এখন ঈদ রয়েছে, ঈদ হয়েছে, নববর্ষ উপলক্ষে সবাই এইখানে, তাই জন্য মানে আমাদের বিশাল ভুল হয়েছে যে এই কথাটা না শোনার। আমি, মা, বৌদি তিনজনেই জেদ করেছি, বড়দের কথা শুনিনি, তার ফল ভোগ করছে, আর আমি তো এসেই এখানে জ্বরে পড়ে গেছি। যাই হোক, সন্ধেবেলাটা তো ওইভাবে কোনো রকমে কাটালাম, এবার আমরা চেষ্টা করছি কালকেই চলে যাওয়ার, কারণ এখানে মোটেই ভালো লাগছে না। তো মাও বলছে আমাকে নিয়ে চল। হ্যাঁ, আমি, সাগর, মা হয়তো চলে যেতে পারি, কারণ আমার বৌদি কোনোদিন দীঘা ঘুরিনি, বৌদির এই জায়গাটা ভালো লাগছে, বৌদি হয়তো থেকে যেতে পারে, আর আমরা হয়তো কালকে চলে যেতে পারি। যাই হোক, যেটাই করি না কেন তোমাদের সাথে সেই আপডেটটা নিশ্চয়ই থাকবে। তো চলো এবারে হোটেলটা এবারে দেখো, ওটাই ছোট। এই দেখো, এটা হচ্ছে এন্ট্রান্স, এইটা হচ্ছে বাথরুম, এখানে একটা সোফা রয়েছে, সোফাটার অবস্থা খুবই খারাপ, মানে এত অবস্থা খারাপের মধ্যে শুধু জাস্ট এসি রয়েছে, এসির কোনো রিমোট নেই, 18-তেই চলে, বাড়েও না কমেও না। এইখানে একটা বেড, বেডের অবস্থাটাও খুব খারাপ, কিছু করার নেই, আমরা এই অবস্থাতেই থাকছি, কারণ হোটেল পেতে হবে। আর ওই দিকে একটা বেড আছে, ডবল বেডের, যেখানে সাগর শুয়ে আছে, এইটুকু হচ্ছে রুম। আর এখানে একটা কভার্ড রয়েছে, এই হচ্ছে অবস্থা। আর এই হোটেলের ভাড়া হয়ে নিয়েছে হচ্ছে মাত্র বলাটা ভুল, 3,500 টাকা পার নাইট, তাও দুদিনের জন্য বুক করতে হবে, একদিনের বুক দিচ্ছে না ওরা। তো আবারও বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে, তো ঘুরতে বেরিয়ে দেখছি আবার সেই মোমোর দোকান, আর মোমো দেখলে আমার মাথার তারটা কেটে যায়। তো আমি বলছি কি, যতই রাত্রেবেলায় চিকেন ভাত খাই না কেন একটু মোমো খাবো। তো ওখানে মোস্ট প্রবলি মোমো নিয়েছে মনে হয় 50 টাকা, মোটামুটি খেতে ছিল, খুব ভালো না, কিন্তু তাও আমার কিন্তু খুবই ভালো লাগে। তো মোমো খেলাম, মোমোটা খেয়ে তারপরে আবার একটুখানি ঘুরলাম, ঘুরে টুরে ওই দেখছি মাছ ভাজা। কিন্তু আমার এই পার্সোনালি বলবো একটা কথা তোমাদেরকে, এইভাবে চিকেন আর মাছ ভাজাটা না খাওয়াই ভালো, খুব আনহাইজিনিক, মানে ওরা একদম হাইজিন মেনটেন করে না, খুব নোংরা, দেখে একদমই ভুক্তি, মাছগুলো দেখে তো একদমই ভুক্তি আসছে না। তো যাই হোক, আশেপাশে একটু দেখলাম, আর ওখানে তো একটা জিনিসই বেশি পাওয়া যায়, সামুদ্রিক শঙ্খের জিনিস, আর গিনি তো থাকেই বায়না, গিনির বায়না হচ্ছে এইটা, প্রতিবার সব জায়গায় গিয়ে গিয়ে এটা কিনবে, 2-3 বার ফুদিয়ে ওড়ানোর পরে সেটা আর ধ্বংস হয়ে যায়, সেটা আর থাকে না। তো ছোটো মানুষ কী করবে, ওকে কিনে তো দিতেই হবে। আর ওখানে এত হাওয়া, যাতে ফু দিতে হচ্ছে না, এমনি এমনি উড়ে চলে যাচ্ছে। এই যে আবার সেই মাংস মাখা, আর এত ফুড কালার দেয় ভাই রে ভাই, এত ফুড কালার তো খাওয়াটা উচিত না। তো এই যে আমাদের মাংস অলমোস্ট রেডি, জাস্ট গরম মশলা দেওয়ার পালা, আর আমরা
স্কিন সমেত চিকেনটা নিয়েছিলাম। খুব দারুণ 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 বানিয়েছিল দিদি। প্রেশার কুকারে কিন্তু মাংসটা বানানো কিন্তু, হ্যাঁ। তারপরে আমাদের চলে এলো এই যে হচ্ছে রাতের ডিনার, দেরাদুন রাইস, আর এই হচ্ছে লাল লাল চিকেনের ঝোল। চলো আজকের ভিডিওটা এই অবধি থাকলো। পরের দিন আমরা উদয়পুর গেছিলাম, সেটা থাকছে পরের ভিডিওতে। চলো টাটা।